আসসালামু আলাইকুম আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে সংযুক্ত গণিত্রিকোমিত অনুপাত অনুশীলনে সেভেন ই এর চার নাম্বার থেকে শুরু করব দেখো চারের হেডিং কোশ্চনে কি বলছে যে এ সাইন আলফা প্লাস বি সাইন ভিটে সি এবং এ কস আলফা প্লাস বি কস ভিটে সি হয় তাহলে আমাদেরকে চারের একে দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে যে সাইন আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল প্লাস মাইনাস হাফ রুট অভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি তো দেওয়া আছে যা দেওয়া আছে তা আমরা লিখলাম ঠিক আছে যে দেওয়া আছে কি এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা ইকুয়াল সি এটা লিখলাম তারপর উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব বর্গ করে দিলে সি স্কোয়ার আসলে এখানে এ প্লাস বি হো স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা এক নম্বর দিলাম এরপরে দ্বিতীয়তে যা দাও আছে যে এ কস আলফা প্লাস বি কস বি সি এটা লিখলাম এবার আবার উভয় পক্ষকে বর্গ করে দিলাম এটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সুটো বসাই দিলাম আর এখানে সি স্কোয়ার দিলাম এটাকে এক নাম্বার এটা দুই নাম্বার দিলাম তো এখন এক আর দুই যোগ করবো তার মানে এই দুইটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করে যোগ করলাম তো যোগ করার পরে দেখো আমাদের কী আসলো যখন আমরা এটা যোগ করবো এ স্কোয়ার যদি কমন নেই তাহলে দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হচ্ছে ওয়ান তো এ স্কোয়ারই থাকে এখানে বি স্কোয়ার যদি কমন নেই সাইন স্কোয়ার এর আমাদের সাইন স্কোয়ার সাইন স্কোয়ার তারপর কি আমাদের এখানে যে কত তো কমন নিলে একটা ভি স্কোয়ার থাকে আচ্ছা তারপর প্লাস বসাইলাম এরপরে দেখো টু এ বি যদি কমন এই দুইটা থেকে যা থাকে তা লিখলাম আর এখানে এই দুইটা যদি যোগ করি তখন টু সি স্কোয়ার আসে আচ্ছা তোমরা যদি কোনো সমস্যায় তাহলে একদম এই দুইটাকে পাশাপাশি যোগ করে এরপরেও করতে পারো এছাড়া এইভাবেও হিসাব করতে পারো ঠিক আছে যেহেতু বড় এত না লেখে হিসাব করে ক্যালকুলেশন করা শিখাটা বেশি ভালো কারণ পরীক্ষার সময় এত সময় থাকবে না তাই না আচ্ছা এরপরে দেখো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি বসাইলাম এখানে কস এ কস বি প্লাস সাইনে সাইন বি শুটো কস এ মাইনাস বি বসাইলাম আর ইকুয়াল টু সি স্কোয়ার দিলাম ঠিক আছে এরপরে আমাদের বাকি সব ঠিক আছে এখানে দেখো যে কি বসলো আমাদের কস আলফা মাইনাস বিটা ঠিক আছে এখানে কি আছে আমাদের কস আলফা মাইনাস বিটা তো এখানে আমরা কি বসাইতে পারি এখানে দেখো অনেকে সূত্রটা জানো না তাই আমি একটু লিখে দিচ্ছি যে আমরা জানি যে কস কস টু এ ইকাল ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ ঠিক আছে এটা একটা সূত্র তো যখন আমাদের শুধু কস এ থাকবে অর্থাৎ কস এ ইকোয়াল তখন এই এটার নিচে টু চলে যাবে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ বাই টু এটা কিন্তু আমাদের সূত্র ঠিক আছে এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির দুইটাই ত্রিকোণমিতির সূত্র যে কজে এ কত ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ বাই টু তো এখানে দেখো যে এটার যদি এ হয় কজের এ সূত্রকে ওয়ান মাইনাস টু টু সাইন স্কোয়ার এ বাই টু ঠিক আছে ত্রিকোণমিতির সূত্র বসেলাম তো ইকোয়াল কত টু সি স্কোয়ার এরপরে দেখো কী করলাম আমাদের যে টু বি আছে এই টু বিটা কিন্তু এটার সাথে গুণ আকার আছে গুণ করে নামাইলাম টু বি সাথে ওয়ান গুণ করলে টু এবি আসলো এবার প্লাসে মাইনাসে মাইনাস দুই দোকানে চার এবি সাইনিসকে যা আছে তা বসাইলাম আচ্ছা আশা করি আমরা এতটুকু বুঝছি অঙ্কগুলো কিন্তু খুবই সোজা আমি চেষ্টা করছি সোজাভাবে বুঝাইতে এরপরে দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার শুধু এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম এরপরে এখানে আমাদের কি আসলো এই যে আমাদের টু সি স্কোয়ার সমানের এই পাশে আছে এই পাশে আনলে কি হবে মাইনাস হবে আর এই যে মাইনাস ফোর টু এটা আকারে আছে এটাকে আমরা এই পাশে আনার পরে কি হলো প্লাস হয়ে গেল আচ্ছা এতটুকু আশা করি আমরা বুঝছি এরপরে দেখো এটাকে আমরা ওই পাশে নিলাম আর এটাকে ওই পাশে নিলাম এতে তো কারো চিহ্নের পরিবর্তন হয় না তাই না তো দেখো তার মানে এই ফোর এবি বিটাকে এরপরে আমরা কি করলাম এটা এই পাশে পাঠাই দিলাম তো এই জায়গায় যেহেতু গুণ আছে এই জায়গায় কি ওয়ান বাই ফোর এবি হবে তো এই যে দেখো ঠিক এটা নিচে ফোর বি আসলো আচ্ছা এরপরে দেখো কি হলো আমরা উভয় পক্ষে কি রুট করলাম রুট করার পর এখান থেকে স্কোয়ার চলে গেল আর রুট করার কারণে প্লাস মাইনাস দিলাম এখানে রুট করার কারণে ওয়ান বাই ফোর যদি রুট করি তখন আমাদের কত আসবে ওয়ান বাই টু তো হাফ চলে আসলো আর বাকি যারা যেভাবে আসে সবাই রুটের ভিতরে আছে এটাই আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত আচ্ছা এরপরে আমরা চারের দুই নাম্বার দেখব তো চারের হেডিং কোয়েশনে কী ছিল যে এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা ইকুয়াল সি এবং এ কস আলফা প্লাস বি কস বিটা ইকুয়াল সি হলে আমাদের চারের দিয়ে প্রমাণ করতে হবে যে কস হাফ মানে কস আলফা মাইনাস বিটা বাই টু ইকোয়ার প্লাস মাইনাস ওয়ান বাই টু রুট অব আর টু সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার রুট অব ডিভাইডেড বাই এবি তো দেওয়া আছে যা দেওয়া আছে সেটা লিখবো যে এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা ইকুয়াল সি লিখলাম এবার উবয়ের পক্ষে ঠিক আগের অঙ্কের মতো স্কোয়ার করলাম তারপর এ প্লাস বি হোল স্কোয়ারের ফেললাম এক নম্বর সমীকরণ দিলাম এরপরে যেটা দেওয়া আছে এ কস এ কস আলফা প্লাস বি কস বি টা সি সেটা লিখলাম উভয় পক্ষে কি করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সূত্রে ফেললাম তারপর হচ্ছে সি স্কোয়ার লিখলাম এটাও দুই নাম্বার সমীকরণ দিলাম এক আধ দুই যোগ করলাম যোগ করার পর আগের অঙ্কর মতো ই স্কোয়ার বসলো এখানে বি স্কোয়ার বসলো আর এখানে টু এ বি কমন নিলাম টু এবি কমন নেওয়ার পরে আমাদের যা সাইন এ সাইন বি কজ এ কজ বি এইসব সূত্রে ঠিক আগের অঙ্কটার মতোই তারপরও অনেকে পারবা না বা হয়তো বা না করে দিলে তোমাদের কাছে কঠিন লাগতো সেজন্য আমি অঙ্কটা দেখাই দিচ্ছি কিন্তু যারা আগের অঙ্ক পারবা তারা কিন্তু এটা এমনিতেই পারবা আচ্ছা এরপরে দেখো আমরা কি করলাম এই পর্যন্ত আশা করি বুঝছো যারা এই পর্যন্ত বুঝো নাই তারা অবশ্যই চারের এক নম্বর ম্যাটটা দেখে নিবা তাহলে বুঝে যাবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমাদের কস এখানে কত আছে আমাদের কস আলফা মাইনাস বিটা আছে ঠিক আছে টু এ বিটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম আর এ প্লাস বি ভিস্কের কুইপাশে নিলে কি মাইনাস হয়ে যায় আচ্ছা এতটুকু বুঝলাম এরপর দেখ আমাদের কি আসলো এখানে কস কস আমাদের আলফা মাইনাস ভিটা আসলো ঠিক আছে কস আলফা মাইনাস ভি টা তো কস এ সূত্র কস স্কোয়ার এ স্কয়ার এ বাই টু মাইনাস ওয়ান এটা হচ্ছে মূলত আমাদের একটা সূত্র যে কস টু এ কস এ সূত্র কি টু কজ স্কোয়ার এ -1। এটা হচ্ছে সুত্র তো আমাদের এখানে কত আছে কস এ আছে তো কস এ ইকুয়াল কি হবে টু কস স্কোয়ার এ বাই টু মাইনাস ওয়ান ঠিক আছে যখন এই কোণের সাথে টুটা চলে যায় তখন এই কোণে চলে আসে ঠিক আছে ভাগ করলে তখন এখান থেকে টু চলে যায় এটা এভাবে মনে রাখতে পারো অথবা মুখস্থ করে ফেলবা ঠিক আছে আচ্ছা দেখো তো কজ সূত্র এটা হচ্ছে আমাদের এ এ ধরে এখানে সূত্র বসেলাম আর বাকি মোটামুটি সব ঠিকই আছে এরপরে দেখো পরের লাইনে এখানে আমরা কি করলাম যে টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এবি ঠিক আছে প্লাস টু এবি দিয়েছি এটার কারণ কি দেখো আমাদের এখানে কত ছিল ছিল আমরা ওই পাশে নিলাম ওই পাশে নিলাম মাইনাস ওয়ানটা এখানে কি হবে আমাদের প্লাস ওয়ান হবে প্লাস ওয়ান হওয়ার কারণে আমরা এখানে লস ও করলে আমাদের এটা আসবে আচ্ছা এতটুকু বুঝলা এখন কি লিখলাম আমরা টু সি স্কোয়ার এরপরে মাইনাস কমন নিলে দেখো মাইনাস কমন নিলে আমাদের এ স্কোয়ার মাইনাস

ইন্টু ওয়ান বাই টু তো গুণ করলে কত ফোর ফোর বি হইলাম আচ্ছা ফোর বি হলে এবার উভয় পক্ষকে আমরা রুট করে দিলাম রুট করলে এখান থেকে স্কোয়ারটা চলে যাবে কস আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল প্লাস মাইনাস রুট করার কারণে প্লাস মাইনাস আসলো এরপরে কত হবে দেখো যেহেতু রুট আছে তার মানে এটার উপরে যদি রুট করি তাহলে কি আসবে আমাদের শুধু টু আসবে যেহেতু ওয়ান বাই টু আসবে ওয়ান বাই টুটা বাইরে চলে গেল তারপর বাকি সবাই কি রুটের ভিতরেই আছে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বসে প্রমাণিত অঙ্কগুলো কিন্তু অনেক সোজা আছে নিজেরা চেষ্টা করলেই পারবা এক প্রত্যেকটা অঙ্ক একই রকমের প্রায় কিন্তু না করে দিলে হয়তো বা কঠিন লাগতো সেজন্য আমি করে দিলাম এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম